সপ্তাহের ব্যবধানে বাজারে আবারও বেড়েছে ডিম ও মুরগির দাম। এক ডজন ডিমের দাম আবারও 140 টাকায় ঠেকেছে, আর সব ধরনের চালের দামও ঊর্ধ্বমুখী। এছাড়া কিছু কিছু সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে আরও জানাচ্ছেন মইদুল ইসলাম। কিছুদিন আগে প্রতি ডজন ডিমের দাম 120 টাকা থেকে বেড়ে 180 টাকায় উঠেছিল। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সহ সরকারের নজরদারিতে সেই দাম আবার কমে 120 টাকায় নেমে আসে। কারসাজির মাধ্যমে ডিমের দাম বাড়িয়ে 500 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই সময়। কিন্তু সেই ডিমের দাম আবারও বাড়ছে অস্বাভাবিক হারে। বাজারে এক ডজন ডিম এখন 140 টাকায় বিক্রি হচ্ছে। পাড়া মহল্লার দোকানে সেই দাম আরও 10 টাকা বেশি। ডিমের দাম 120 টাকা হয়েছিল, আবার 140 টাকা হয়েছে, বাজার বাড়ছে অনেক বেশি, যেটা আসলেই মানে আমাদের একদম ক্রয় ক্ষমতার বাইরে। ডিমের পাশাপাশি আবারও বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজি দরে। বেড়েছে সোনালি লেয়ার ও দেশি মুরগির দামও। আগে মুরগির দাম ছিল মনে করেন মাঝখান দিয়ে 200 টাকা হয়েছিল, এরপর আবার কমছে 170 টাকা 60 টাকা হয়েছিল, এখন আবার মনে করেন 180 টাকা 190 টাকা বাজারে চলতেছে আর কি ব্রয়লার। আর সোনালি হলে আপনার 280 টাকা ছিল, এখন হয়েছে 320-300। এদিকে সরকার শুল্ক কমিয়ে চাল আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়ায় গত সপ্তাহ পর্যন্ত সব ধরনের চাল বিক্রি হয়েছে কিছুটা কম দামে। কিন্তু সেই দাম আর টিকছে না, আবারও বেড়েছে মিনিকেট নাজির শেল সহ চিনিগুড়া বা কালিজিরা চালের দামও। আটার চাল ছিল 48 টাকা, ওটা বেড়ে 58-60 টাকা পর্যন্ত হয়েছে। মাঝখান দিয়ে কম ছিল 52-53 হয়েছে, এখন আবার আজকে 3-4 দিন ধরে 4-5 দিন ধরে 55-56 টাকা হয়েছে, 2-3 টাকা করে আবার বাড়ছে। পলা চাল ছিল 110 টাকা করে, এখন 125 টাকা 30 টাকা করে পলা চাল হয়ে গেছে। পলা চালের দাম সবচেয়ে বেশি বাড়ছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও দাম বেড়েছে, কিন্তু এইভাবে না, সেখানে হয়তো 10 টাকার জিনিস 11 টাকা হয়েছে, কিন্তু 10 টাকার জিনিস 20 টাকা হয়নি। এদিকে পেঁয়াজ রসুন বা ভোজ্য তেলের দাম নতুন করে বাড়েনি, কিছুটা কমেছে মসুরের ডালের দাম। আর কাঁচামরিচ বাদে কিছু সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।